নোয়াখালীর মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন ও সাগর নদীর অবারিত জলরাশি বেষ্টিত উড়ির চরে পৌঁছে গেছে বিদ্যুৎ। সীমাহীন খুশি প্রত্যন্ত জনপদটির মানুষ দেখছেন পশ্চাৎপদ থেকে সমৃদ্ধ হওয়ার স্বপ্ন। শতকোটি টাকা ব্যয়ে 4.5 কিলোমিটার সাবমেরিন কেবলের মাধ্যমে উড়ির চরকে বিদ্যুতের আওতায় এনেছে সরকার। নোয়াখালী প্রতিনিধির তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন মাসুম আলী সাহা। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মেঘনা নদীর বুকে জেগে ওঠা চর এলাহি ইউনিয়নের একটি অংশ উড়ির চর ও চরবালুয়া। জোয়ার ভাটায় তাল মিলিয়ে চলে এখানকার মানুষের জীবন। নদী ভাঙনের শিকার কোম্পানীগঞ্জ ও চট্টগ্রামের সন্দ্বীপের মূল ভূখণ্ড থেকে ঘর বসতি হারা মানুষগুলো বসতি গড়েছে নোনাবালির এ চরে। পশ্চাৎপদ থেকে সমৃদ্ধ জনপদ হওয়ার স্বপ্ন দেখছে উড়ির চরের মানুষ। কিছুদিন আগেও যে জনপদে সন্ধ্যা নামতেই একমাত্র ভরসা ছিল কেরোসিনের কুপিবাতি কিংবা হেরিকেন। মুজিব বর্ষে শতকোটি টাকা ব্যয়ে 10 MB এ উপকেন্দ্র ও 450 কিলোমিটার সাবমেরিন কেবলের মাধ্যমে উড়ির চরকে শতভাগ বিদ্যুতের আওতায় এনেছে সরকার। বিনা খরচে সংযোগ পেয়েছেন 30,000 বাসিন্দা। কাঙ্ক্ষিত বিদ্যুতে গতি আসছে উড়ির চরবাসীর জীবনে, বেড়েছে অর্থনৈতিক কার্যক্রম। বাচ্চা কাচ্চার পড়ালেখার লাই অনেক সুবিধা হয়েছে, ঠিকমতো কৃষি কাজ করতে পারতেছি, যেদের ডিপ বসাইছি, পোল্ট্রি শিল্প, মাছ মৎস্য ডেয়ারি, মোটামুটি আপনার এগুলো মোটামুটি বিদ্যুতের কারণে যথেষ্ট উন্নয়ন। যদি বেড়িবাড়টা হয়ে যায় আরো মানুষের সবজি শাক সবজি ইত্যাদি ইত্যাদি সবকিছু করতে পারবে। একসময়ের অন্ধকার দুর্গম চরটি এখন আলোকিত। অপরাধ প্রবণতা আর দস্যুতার অবসানে ফিরেছে শান্তিও। সরকারের উদ্যোগ নিয়েছে বিদায়, কিন্তু বিদ্যুৎ এসেছে। আমরা অন্ধকারে চলাফেরা করতাম, এখন আমরা বুক ফিলাই চলাফেরা করতে পারতেছি। উড়িষ্যার আলোকিত হয়েছে, আমাদের এখন ভয়ভীতি চলে এসেছে। মৎস্য কৃষি প্রাণী সম্পদ সহ সমৃদ্ধ হচ্ছে এই অঞ্চলের অর্থনীতি, বলছে নোয়াখালী বিদ্যুৎ সমিতি। সরকারের যে অঙ্গীকার ঘরে ঘরে বিদ্যুৎ সেটা সম্পন্ন হয়েছে, প্লাস এটার ফলে আপনার এই এলাকার আর্থসামাজিক অবস্থার উন্নয়ন হবে। শিক্ষা স্বাস্থ্য ও জীবনমানের উন্নয়নে সূচনা হবে নতুন দিগন্তের, এমনটাই মনে করছে এ জনপদের বাসিন্দারা। মাসুম আলিসা, একুশে টেলিভিশন।